ইয়েমেনে কোনো বিদেশি হামলার চেষ্টা হলে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশকে তার জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের আঞ্চলিক সহযোগী হুতি বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনের অধিকারের লড়াইয়ে কোনো পশ্চিমা বা মার্কিন চাপ এবং হুমকির কাছে হার মানবে না। গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহার হয় এমন জাহাজকে লোহিত সাগরে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে হুতিদের ছোড়া 15টি ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধ জাহাজ এসব ড্রোন গুলি করে ভূপাতিত করে। মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে হামলা চালাতে আসা 14টি সন্দেহভাজন ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক একটি জাহাজকে হামলা চালাতে আসা ড্রোন ধ্বংসের দাবি করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।